এ ভাই একটা কথা বলবো সে আর কি দুঃখের কথা বলবো জানিস আমি সারাদিন কিচ্ছু খাইনি খালি পেটে সেই তুই আর আমি বেরিয়েছি এটা কোন ভিনগ্রাম সেটাও জানি না খুব খিদে পেয়েছে আর হাতে এক টাকাও নেই সেই বাবা বলেছিল না ওই কন্ট্রোলে যেতে কিছু মারা যা হয়নি আর আমি এদিকে মারা ভোম বলে না কি করা যায় বলতো আইডিয়া ওহো একটা মুরগি পেয়েছি রে চয়ের পকেট মারি গাদগে এক্সকিউজ মি দাদা কিছু কথা ছিল আপনার সাথে এক্সকিউজ মি এক মিনিট আমি একটু কথা বলছি আপনার সাথে পরে ওকে ভালো করে পিছন মার হ্যাঁ বলুন হ্যাঁ দাদা বলছি যে ওইখানে যে একটা ছেলে দাঁড়িয়ে আছে না আপনার নামে দিদা নোংরা কথা বলছে কে ও হ্যাঁ কেন বলছে নাকি এই জিনিসটা কুমা গড়িয়াতের মার্কেটে পেয়েছে কিন্তু ওকে তো আমি চিনিও না আমি তো আমাকে বলছে লোকটা দাদা দাদা বলবেন না আমার কিন্তু প্রাণ সংশয় হতে পারে আমি ভিনগ্রামে এসেছি কিন্তু আপনি তো ওকে চেনেন না ভিনগ্রামে আসলে আমাকে তো চেনেন না মারবে কেন আপনি আসলে মা ও আতর ওই আপনার নামে বলতে পারলে তাহলে আমাকে মারতে পারবে না এই হেডফোনটা তাহলে কি বলছে কুড়িয়াটের মার এই মাল ফোনটা বলছে রাস্তায় পড়েছিল কুড়িয়ে এনেছেন আপনি এই মালটা হ্যাঁ ওকে দেখে আপনার কি মনে হয় যে দুটোটা পড়ে আছে সেটা তো একটা ধর্মতলা হাটের মাল 100 টাকা আর যে গিঞ্জিটা বলো না দাদা এই সব গ্রামের ছেলে 5-10 টা করে সব গুন্ডা পোষা থাকে দাদা কিছু বলবেন না সরি দাদা না এরকম আমার ব্যাপারে কথা বলছেন না এটা তো আমার আপনি তো আমার বর্দার মতো নন একটা রিকোয়েস্ট করব কেন বলুন হ্যাঁ বলুন বলবো বলুন যে সারাদিন কিচ্ছু খাইনি যদি কিছু পয়সা দিই না আমি আমার 50 টাকা দেন না যত হোক আপনি তো আমার ব্যাপারে কথাবার্তা বললেন যাক আমার ভালোই করলেন আপনি আপনি 50 টাকা না আপনি 100 টাকা মতন রাখেন হ্যাঁ 100 টাকা মতন বলবেন না তো না কিছু কিন্তু আমি ওকে গিয়ে কিছু বলি না মোটেও না মোটেও না কেন কি হবে আমাকে মেরে ফেলবে নমস্কার দাদা কিছু কথা ছিল আপনার সাথে হ্যাঁ ভাই বল আবার এই ফোনটা বলছে নাকি পড়েছিল আপনি চুরি করেছেন আপনাকে চোর বলছে ওই ছেলেটা আমি আপনাকে ভালোবাসি বলে আমি আপনার কাছে এসেছি যাবেন না যাবেন না দাদা ও বাবা রে আমি ভিনগ্রাম এসেছি দাদা তো কি হয়েছে না দাদা দেখুন ওই গ্রামের ছেলেদের 8-10টা করে সব বডি গার্ড থাকে চোর থাকে ক্রিমিনাল থাকে আমার মেরে দিলে আমি বাড়ি যাবো আমার বাড়ি সেই হচ্ছে হরিদাস স্কুল পাড়ায় আমার বাড়ি দাদা ওরকম করবেন না বুঝতে পেরেছেন এরকম বলছে এরকম বলছে হ্যাঁ বলছে নাকি আপনার চটি জামা সব মানে 2 টাকার মাল হ্যাঁ ওরও তো ওই যে জামাটা পরে আছে ওটা ওই বাজার থেকে কিনেছি আস্তে আস্তে ওই শেয়ারা বাজার থেকে হ্যাঁ হ্যাঁ আরে সালা লেওড়া আছে একদম কমা 3rd class দোকান থেকে শুনুন দাদা আপনাকে আমি যেহেতু ভালোবাসি ভালোবাসি দাদা ওই জন্য মনে কর দাদা আমাকে কিছু পয়সা দেন না খাবো ও আপনি সকাল থেকে না খেয়ে না দাদা ওই জন্য ও আচ্ছা আচ্ছা 50 টাকা মতো দিলে ভালো আচ্ছা ঠিক আছে আমি দেখছি খুঁজে আছে খুচরো তো নেই আচ্ছা আচ্ছা 100 টাকা আছে আচ্ছা ঠিক আছে ভাই তুমি এটাই রাখো সত্যি দাদা আল্লাহ এখনকার এইরকম মানুষ ভাবা যায় না এটা আমার কাছ থেকে টাকা নিয়ে গেল এরকম তো নয় যে আমার পুঁত মেরে নিয়ে গেল আচ্ছা ওই ছেলেটা আমাকে এরকম বলল ঠিক আছে ফোনটা পকেটে ঢুকাই ওর কাছে একবার যাই ব্যাটাকে দেখি এই যে দাদা শুনছেন হুম বলুন বলছি একটা কথা বলছিলাম হ্যাঁ বলুন ওই যে ছেলেটা যাচ্ছে আচ্ছা আপনি সেই না ওই একটা ছেলে এসে আমার আপনাকে দেখিয়ে বললো এই এই কথা বলেছে আপনি নাকি আমার আমার নামে কি ও হ্যাঁ বলেছে উল্টো পাল্টা বলেছে হ্যাঁ আপনি নাকি বলেছেন আমার হেডফোনটা নাকি খারাপ মোবাইলটা সেকেন্ড হ্যান্ড ব্যবহার করি আপনি বলেছেন তো ওই ছেলেটাই তো বললো ওই যে ওই দিকে ছেলেটা আচ্ছা তার মানে আপনার নামে আমাকে চটাচ্ছে আর আমার নামে আপনাকে চটাচ্ছে কিন্তু ওই তো হুটুকারি ছেলেটা এসে আমাকে বললো যে আপনি নাকি আমার নামে এরকম আমার কাছে কিন্তু কথা বলেছে 100 টাকা নিয়ে গেল ব্যাটা সে তো আমার কাছ থেকেও তো বললো ফারস্টে 50 টাকা নেওয়ার জন্য আমি ওকে যেচে 100 টাকা বললাম ও আচ্ছা তাহলে আমাদের দুজনের কাছে পেছনটা মেরে নিয়ে গেছে তাই নাকি ব্যাটাকে ধরতে হবে ধরতে হবে আমাদের সাথে ঝামেলা সৃষ্টি করার জন্য এই কাজ করছে কিন্তু আমরা তো ওনাদেরকে চিনিও না এরকম হুটুকারি এসে আমাদের নামে এরকম আলফাল কথা কেন বলছে বেশি কোথাও যেতে পারবে না ওই কাছের মধ্যেই থাকবে চলো খুঁজে আজকে আরাম ধোলাই দেবো চলো এই ওই মালটা না আজকে হ্যাঁ ওইটা এসেছিল আমাদের কাছে ওই মালটাই মনে হচ্ছে চলো তাহলে চলো মালটার কাছে আজকে দেখো ও আজকে ভালো খেয়েছি রে ঠিকঠাক
কত মন্ত্রীরা মেরে খাচ্ছে আমাকে মানে কেলা বন্ধুগণ তুমি এরকম মানে মেরে খেয়ে না গো। Few moments later. What's up, bondho? Video ti aaj etukui video ti jodi tomader bhalo lage tale please like, comment, share and Facebook e jara notun ta please follow kore dao. Thik ache? Cholo dekhachi tomader sathe onno kono video te. Bhai re bhai, eta amar ekdom prothom short video. Jodi bhalo lage like, comment, share korte bolo na. Thik ache? Ami subscriber ta niche share button ta niche ache seta korte jeno bhulo na. Bhulo na. Ara ami bhai basically ami bodhi momni roast kori. Cholo dekhachi onno kono video te. मैं मरा हुआ नशेड़ियों के साथ में उस रात में मौजूद था जो तेरा है वजूद बेटे नाचते हैं।